কবিতার শিরোনাম অলিম্পিক, রচনা ডক্টর বিৰিঞ্চি কুমার ভট্টাচার্য। এথেন্সর পরা জুই শিখা আহি লস এঞ্জেলেস পালেই, আর লস এঞ্জেলেসর সমগ্র আকাশ পারচরাইরে ভরি গলেই বুঝিবা, সমন্বয়র নীলবরণীয়া বস্ত্র পিন্ধি চৌরাশির অলিম্পিক আহি গল। অলিম্পিক সংহতির বিস্তৃত পথারখনের নাম, যত ভলগা আর রাইন নৈর পানি একাকার হয়ে যায়, যত কালী মঞ্জিরো আর স্ক্যান্ডেনভিয়ান পর্বতমালার মাটি একাকার হয়ে যায়, যত বলিভিয়ার পরা অহা ডেকাজনের হতে মেসকিকোর যুবকজনের আলিঙ্গন হয়, যত হাত হলেই হাতত লাগি আহে কিউপিড আর চেরি ফুলের সুবাস একেলগে, যত আনন্দর দিয়া নিয়া হয়, যত অশ্রুর দিয়া নিয়া হয়, যত কুড়ি দিন ধরে নবপ্রভাতর বিশাল নেত্রয় সংকীর্ণতাক জোকাই থাকে। অলিম্পিক যতেই তুমি ততেই আলিঙ্গনে জোকারি থাকে স্বদেশ আর বিদেশ। বিপ্লবী কবিময় কলম খুচরিলেই নিগড়িয়া হেতেজ, অলিম্পিক মুখ নালাগে সেই খবর দৌড় প্রতিযোগিতাত কোন দেশে কিমান পুরস্কার পালে, মুখ নালাগে সেই খবর সাঁতুরত প্রথম হওয়া জনের নাম ডেনিস নে ফেডারিকো, মুখ নালাগে মারাথনত প্রথম হওয়া জন শ্বেতাঙ্গ নে কৃষ্ণাঙ্গ, মুক লাগে তেওঁৰ নাম, মুক লাগে তেওঁৰ ঠিকনা, যিজন রাইফল শ্বুটিংত প্রথম হল, যার অব্যর্থ হাতে বিন্ধাই দিলে ক্ষুদ্রতম বিন্দু, মুক লাগে সেইজন রাইফল শ্বুটারর নাম। তেওঁ যি দেশরেই নহক কিয়, মেসিগান অথবা ইউফ্রেটিসর পাৰৰেই নহক কিয়, অলিম্পিক মূর্খতে তেওঁক পরিচয় করাই দিবলৈ নাপাহৰিবা, কারণ আজি বহু বছরে মই অনাই বনাই ঘূৰি আছো এজন নিপুণ শিকারীর সন্ধানত।